পৃথিবীর পাঁচটি ভয়ঙ্কর টুরিস্ট অ্যাট্রাকশন। নাম্বার ওয়ান, ভলক্যানো বোর্ডিং। পৃথিবীর ভয়ঙ্কর জায়গাগুলোর ঘোরার জন্য কিছু মানুষ সক্রিয় আগ্নেয়গিরির জ্বালামুখেও ভ্রমণ করা থেকে নিজেকে বিরত রাখেনি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সক্রিয় জ্বালামুখের উপর থেকে একটি প্লাইউডের উপর বসে নিচে নামার ব্যাপারটাকে খুব সহজেই তারা তাদের পছন্দের একটি খেলা হিসাবে বেছে নিয়েছেন, যাকে ভলক্যানো বোর্ডিং বলা হয়ে থাকে। নিসারাগুয়াতে এরকম ভলক্যানো বোর্ডিং লক্ষ্য করা যায়। আপনি যদি এই রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন হতে চান, তবে সেক্ষেত্রে আপনাকে মাত্র $5 একটি এন্ট্রি ফি দিয়ে প্রবেশের পর আরও $5 পেমেন্ট এখানে রাইড করার জন্য আপনাকে দিতে হবে। তারপর ওখানকার দায়িত্বে থাকা অপারেটররা আপনার একমাত্র সঙ্গী হিসাবে থাকা প্লাইয়ের বোর্ড আপনাকে প্রদান করবে। এখানে যারা নিয়মিত বোর্ডিং করে থাকেন, সক্রিয় জ্বালামুখগুলোর উপর দিয়ে নিচে নামার ব্যাপারটা তারা খুব আনন্দের সাথেই করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন। আপনি শুনলে অবাক হবেন, নিচের দিকে নামার সময় আপনার শরীরের গতিবেগ ঘন্টায় 85 কিলোমিটারের অধিক হতে পারে। যদিও সেভাবে কখনোই কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা এখনও হতে দেখা যায়নি, তবে বুঝতেই পারছেন কতটা ঝুঁকিপূর্ণ এক্সপিরিয়েন্সের সম্মুখীন তারা প্রতিনিয়ত করে থাকেন। একটু এদিক ওদিকের সামান্য ভুল আপনার জীবন কেড়ে নেওয়ার জন্য একেবারেই যথেষ্ট। নাম্বার টু, ফ্লাইং ফ্রম জিপ ওয়ার্ল্ড ভেলোসিটি। আপনি যদি কখনো উড়ার স্বপ্ন দেখে থাকেন, তাহলে ব্রিটেনের জিপ ওয়ার্ল্ড ভেলোসিটি আপনাকে স্বাগত জানায়, যেখানে আপনি সুপারম্যানের মতন ওড়ার সুযোগ পাবেন। আপনার মনে হবে আপনি আকাশে উঠছেন। আপনাকে ওয়্যার দ্বারা আটকানো একটি সেফটি বেল্ট দিয়ে বেঁধে পাহাড়ের উপর থেকে ছেড়ে দেওয়া হবে। যদিও সেফটি বেল্টের সাথে সাথে হেলমেট এবং চশমা আপনাকে প্রদান করা হবে, তবুও ওই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স করার জন্য আপনার মনের জোর থাকাটা একান্তই দরকার। আপনি যদি চশমা না পরার ভুল করেন, তবে সেক্ষেত্রে আপনার চোখে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে, কারণ আপনি যখন নিচের দিকে নামতে থাকবেন, আপনার গতিবেগ ঘন্টায় 161 কিলোমিটারের কাছাকাছি পৌঁছে যেতে পারে। রাইডটি করার সময়সীমা মাত্র 2 মিনিট। এই 2 মিনিট সময় হয়তো আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়ে উঠতে পারে। আপনি যদি রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন হতে চান, সেক্ষেত্রে আপনাকে একটু অধিক ব্যয়বহুল টিকিট ক্রয় করতে হবে। টিকিটের দাম €65 থেকে €89 মধ্যে হয়ে থাকে। নাম্বার থ্রি, হোয়াইট লাইন সেডোনা সাইকেলিং। সাইকেল চালানোর অভিজ্ঞতা কম বেশি আমাদের সকলেরই থাকে। সাইকেল চালানো ভীষণ কোনো কঠিন কাজ নয়, কিন্তু আপনাকে যদি কেউ বলে পাহাড়ের চড়াই উতরাই এমনকি খাদের মধ্য দিয়ে আপনাকে সাইকেল চালাতে হবে, তবে সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই তাতে রাজি হবেন না। হ্যাঁ, এরকমই কিছু ভয়ঙ্কর রাইড করতে দেখা যায় আমেরিকার আরিজোনা হোয়াইট লাইন সেডোনা পাহাড়ে। বিশ্বের প্রচুর সাইকেল এক্সপার্টরা দেশ বিদেশ থেকে এখানে আসেন ভয়ঙ্কর উঁচু নিচু অমসৃণ সেডোনা পাহাড়ের ওপর সাইকেলিং করার জন্য, কারণ এদের কাছে এরকম অমসৃণ পাহাড়ে সাইকেলিং করা ভীষণ পছন্দের খেলায় পরিণত হয়েছে, যেখানে সামান্য ভুল মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। নাম্বার ফোর, ক্লিফ ক্ল্যাম্পিং। ধরুন আপনাকে এমন একটি পাহাড়ে চড়ার কথা বলা হলো যেখানকার রাস্তা সম্পূর্ণ মসৃণ, কিন্তু পাহাড়টিতে সম্পূর্ণ পৌঁছনো সেদিনের জন্য সময় সাপেক্ষ। সেক্ষেত্রে বিশ্রাম নেওয়ার জন্য ক্যাম্প লাগাতে হলো আপনাকে, কিন্তু ক্যাম্পটা কোনো সাধারণ জায়গায় নয়, বরং ওই পাহাড়ের গা বরাবর ঝুলন্ত হতে হবে। একবার ভেবে দেখুন, 1000 ফুট উপরে একটি ঝুলন্ত ক্যাম্পে আপনাকে সারা রাত কাটাতে হবে। আগে হ্যাঁ, এরকমই কিছু রোমাঞ্চকর ক্যাম্পিং ক্যালিফোর্নিয়ার ইয়োসমিথ ন্যাশনাল পার্কে করতে দেখা যায়। এছাড়াও বিভিন্ন দেশেই ক্লিফ ক্ল্যাম্পিং লক্ষণীয়, তবে প্রতি বছর ক্লিফ ক্যাম্পিং করতে গিয়ে প্রচুর মানুষ প্রাণ হারান। কিন্তু তাও এই ধরনের ক্যাম্পিং ক্যালিফোর্নিয়া, অস্ট্রেলিয়া, জার্মানিতে ভীষণ জনপ্রিয়। নাম্বার ফাইভ, ট্রেকিং অন হুসেন মাউন্টেন। আপনি যদি ট্রেকিং করতে ভালোবাসেন, তবে চীনের হুসেন পাহাড় আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন প্লেস হতে পারে। কথায় আছে, আপনি যদি একাই পাহাড় নিজে নিজে ট্রেক করতে পারেন, তবে আপনার জীবনে ভয় শব্দটির অর্থ ভিত্তিহীন হয়ে যেতে পারে। এই পাহাড়টি চড়ার জন্য ওয়্যারের সাপোর্ট দেওয়া হয়ে থাকে,
যেটির সাহায্য নিয়ে আপনি ধীরে ধীরে পাহাড়ের গা বেয়ে বেয়ে উপরে উঠতে পারবেন। তবে সাধারণ মানুষের ক্ষেত্রে এই সমস্ত পাহাড় চড়ার অভিজ্ঞতা থাকার থেকে না থাকাই শ্রেয়, কারণ এই পাহাড়টির উচ্চতা 7,087 ফুট। জায়গাটি এতটাই উঁচুতে অবস্থিত যে আপনি পাহাড়ে চড়ার সময় মাথা ঘুরিয়ে যে কোনো সময় পড়ে যেতে পারেন।